ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমি পিয়ালি চলে এসেছি প্রত্যেক দিনের মতোই আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন যদিও আমি গুড ইভিনিং বলাম, কিন্তু এখন বাজে হচ্ছে 9:30, আর হাজব্যান্ড মাছ এনেছে। তো এই মাছগুলো ধুয়ে দিয়েছে আর আমি এবার জল ঝরে গিয়েছে, ফ্রিজে রেখে দেবো, ডাব্বাতে ভরে নিচ্ছি। চ্যানেল পিয়ালি রিয়েল লাইফের সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি মাছটা, আর ওটা কি বলে খয়রা ইলিশ আর হলো বাঁশপাতা মাছ এনেছে। আর দেখো আমার বাসনগুলো ক্লিন করা হয়ে গিয়েছে, আর এবার আমি একটু জল বসিয়েছি কারণ খুব কাশি হচ্ছে, একটু ভাপ নেব। তো যদি কাশি হয় এরকম জল ভালো করে ফুটিয়ে ভেপোরা ভিক্স ভেপোরাপ দিয়ে যদি জলের মধ্যে সেই ভাপটা নাও তাহলে দেখবে খুব ভালো হবে আর খুব উপকার পাবে যদি কাশি ঠান্ডা লাগে। এখন ওয়েদারটা তো খুব ভালো না, কখনো গরম পড়ছে কখনো আবার ঠান্ডা। তো ভাপ নিয়ে চলে এলাম, আর এখন বাজে হচ্ছে রাত 11টা। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর রাত্রে আমি বাসন মেজে রাখি, নাহলে কি বলো তো সকালে উঠতে হয় আর হাজব্যান্ডের জন্য যেহেতু রান্না করতে হয় ওই জন্য আমি রাত্রে সমস্ত কাজ কমপ্লিট করে রাখি। তো গুড নাইট, ঠিক আছে, কাল আবার দেখা হবে, টাটা বাই। আবার ফিরে এলাম, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, সকাল সকাল চলে এলাম, এখন বাজে 7:30। আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিন সেদ্ধ করতে দিয়েছি, আজ চাউমিন করব। তো চাউমিনে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব, আর আলু দেব। তো আলুগুলো ভাজতে দিয়েছি, আর দেখো এখানে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি, দেখো আলুটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। তো একটু নাড়িয়ে নিচ্ছি এবার আলুটা, তো দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর ভাজা হলে চাউমিনটাও দিয়ে দিলাম। এবার ভালো করে চাউমিনটা ভেজে নেব, তো কোনো আজ আর কোনো মশলা দেব না, শুধু লবণ হলুদই দিয়েছি, তো ম্যাগি মশলা দেব না আজ। তো দেখো হয়ে গিয়েছে চাউমিনের কালারটাও খুব সুন্দর হয়েছে, হাজব্যান্ডের ডাব্বা গোছানো হয়ে গিয়েছে আমার। আর পটল আলু পনির তরকারি, দেখো ডাব্বা আমি গুছিয়ে দিয়েছি ব্যাগে। তো ডাব্বা গুছিয়ে আমি এবার গ্যাসটা ক্লিন করে নিয়েছি, আর এইদিকে দেখো আমি দুধ দিয়েছি, আমুল দুধ, আর এদিকে চা ফুটে গিয়েছে, তো চাটা ছেঁকে নিয়েছি। এবার ভালো করে একটু নাড়িয়ে দিলে হয়ে যাবে দুধ চা। তো আমি এভাবেই দুধ চা করি, তো এইটা তোমাদেরকে আমি দেখালাম, এভাবেও করবে, ভালো লাগে খেতে। আর এখানে মেয়ে সর্দি হয়েছে বলে ওকে দেবো হলুদ, তুলসী পাতার রস। আর এখানে দেখো আমার গাছগুলো তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি, সমস্ত গাছ অনেকটা বড় বড় হয়েছে। আর হাজব্যান্ডও চলে গেল, এখন বাজে 8:20। তো এবার আমি অর্ধেকটা কাজ করে নিয়েছি আর অর্ধেকটা করে নেব এবার। তো ঘরটা ঝাড় দিয়ে আমি এবার চলে এসেছি মুছতে, এখানে ডেটল লাইজল দিয়ে এবার আমি ঘরটা মুছে নেব। আর মেয়েও এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওঠার আগে আমি চেষ্টা করি সমস্ত কাজগুলো করে নিতে। তো আমার ঘর মোছা, রান্নাঘর মোছা হয়ে গিয়েছে, এবার আমি পুজো দিয়ে নেব। তো আমি পুজো দিতে চলে এসেছি এবার, আর এবার কালকের ফুলগুলো আমি সমস্ত কিছু ফুল নামিয়ে নিচ্ছি। তো তুলসী পাতাগুলো নামাবো না, কারণ তুলসী পাতা ভগবানের চরণ থেকে সরাতে নেই কখনো, সরিয়েই সঙ্গে সঙ্গে আবার দিতে হয়। তো আমি আলেখ্যগুলো মুছে নিচ্ছি, নিয়ে তারপর আমি পুজো দিয়ে নেব। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, তো তোমাদের সঙ্গে আমার সিংহাসনটা শেয়ার করলাম। তো পুজো দিয়ে আমি মেয়েকে খাওয়াতে চলে এসেছি, আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে হচ্ছে 9:30। তো আমার সমস্ত কাজ প্রায় হয়ে গিয়েছে, আর ওকে খাইয়ে নিচ্ছি। তো ক্যামেরা অন করেছি, ও খুব খুশি হয়েছে, একটু বন্ধ করে দিয়েছিলাম, তো ও আবার বললো ক্যামেরা অন করতে, তো আবার অন করেছি, ও খুব আনন্দ করছে। আর ক্যামেরা অন করেছি, ও দেখছে যে ওর ভিডিও হচ্ছে, তো ও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, দেখো কেমন আনন্দ করছে ও ক্যামেরার সামনে। আর এখন যেহেতু একটু বুঝতে শিখছে, তো ক্যামেরা অন হলেও খুব খুশি হয় আর খুব আনন্দ পায়। আর খাওয়ানোটাও হয়ে যায়, তো ওকে খাইয়ে আমি চলে এলাম কাড়া করতে। তো কাড়া হয়ে গিয়েছে, সকালে নাস্তা করব চাউমিন আর কাড়া। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 10:00, আর 10:10 সময় আমি তোমাদের সামনে এলাম। এতক্ষণ তো দেখলে কাল রাত্রের কিছু,
আর আজ সকালের কিছু শুট করেছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আর খুব একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ইউটিউবে নতুন একটা রুলস চালু হয়েছে পরশুদিন থেকে, তো এটা সকলেই পেয়ে যাবে আশা করছি এক দুদিনের মধ্যেই। তো কাশি হচ্ছে। তো কথা আসি, যে আমরা এতদিন জানতাম যে 1K সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর নতুন একটা রুল ছিল, সেটা হলো জিরো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনের কোনো স্ট্রাইক বা কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন চ্যানেলে থাকা চলবে না, তাহলে মনিটাইজ অন হতে অসুবিধা হবে। সেই কপিরাইট স্ট্রাইক তোমার চ্যানেল থেকে উঠে গেলে তারপর মনিটাইজ অন করতে পারবো। আর একটা হলো যে নতুন একটা রুল, সেটা হলো পরশুদিন থেকে শুরু হয়েছে ইউটিউব থেকে, তো সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন ইউটিউবে প্রচুর প্রচুর চ্যানেল হ্যাকিং হয়ে যাচ্ছে, হ্যাকাররা হ্যাক করে নিচ্ছে। তো কিছু কিছু চ্যানেল ইউটিউব ফিরিয়ে দিচ্ছে, কিছু কিছু চ্যানেল ফিরিয়ে দিতে পারছে না। তো একটা ক্রিয়েটারের প্রচণ্ড কষ্ট করতে হয় 1K সাবস্ক্রাইব করতে, 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে। তো তারপর যখন চ্যানেলটা হ্যাকিং হয়ে যায়, তার এত কষ্ট হয় সেটা মুখে প্রকাশ করার মতো না। তো তাই জন্য ইউটিউব থেকে এই রুলটা চালু হয়েছে, আর সেই জন্যই প্রত্যেকটা ক্রিয়েটরকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। প্রথমে তো আমরা একবার ভেরিফিকেশন করি, তো তারপর আর একটা ভেরিফিকেশন, মানে ডবল ভেরিফিকেশন করতে হবে। তো এটা সকলেই, সকল ক্রিয়েটরকে করতেই হবে, আর যে করবে না তার নভেম্বরের 1 তারিখের পর থেকে সে YT স্টুডিওর মধ্যে আর ঢুকতে পারবে না। তো সেই জন্য 1 নভেম্বরের আগেই সমস্ত ক্রিয়েটরকে এই 2 স্টেপ ভেরিফিকেশন করতেই হবে। তো তোমরা সকলে করে নিও, আর খুব ইজি। তো তোমরা টেকনোলজি চ্যানেলগুলো অবশ্যই ফলো করো, তোমাদের সকলের খুব ভালো হবে, ঠিক আছে? আর একটা কথা, তোমাদের সঙ্গে হয়তো আমার আর দেখা হতো না, কালকে এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার। তো আমি যখন দেখলাম যে ইউটিউবে 2 স্টেপ ভেরিফিকেশনটা করতেই হবে, এবার আমি তখন টেকনোলজি চ্যানেলগুলো ফলো করছিলাম, তো দেখছিলাম কিভাবে 2 স্টেপ ভেরিফিকেশন করব। তারপর এটা মাথায় এত ব্রেনে চাপ পড়েছে আমার, এত ব্রেনে চাপ পড়েছে, মাথা হ্যাকিং হয়ে গিয়েছে আমার। তো এত মাথা ঘুরছে, মনে হচ্ছে এবার হয়তো আমার অবস্থা শেষ, আর হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে না। তো এই জন্য আমি বেশ কিছুদিন একটু শরীরটা খারাপ ছিল বলে আমি তেমন ভিডিও আপলোড করতে পারছি না, শর্ট ভিডিও দিয়েছি। তো তাই জন্য কালকে খুব কষ্ট করে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো আজ এখানে স্টপ করছি, আর লেন্থ বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের অনেক অনেক খেয়াল রেখো, আর এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই সবাই করে নিও, ঠিক আছে? টাটা, বাই বাই।